আগরতলা শহরে ফের ভয়ঙ্কর আগুন ঘিরে আতঙ্ক। রবিবার রাতে আগরতলার এজি কোয়ার্টার সংলগ্ন এলাকায় আগুনে ভস্মীভূত হয়ে যায় ডেকোরেটরের গোডাউন। হারাধন মজুমদারের ডেকোরেটরের গোডাউনে এই ভয়াবহ আগুন লাগে। ডেকোরেটরের গোডাউনের ভেতর প্রচুর পরিমাণে গ্যাস সিলিন্ডার ও পেট্রোল মজুত রাখা ছিল। ঘটনা প্রত্যক্ষ করতে পেরে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক দপ্তরের পাঁচটি ইঞ্জিন ছুটে গিয়ে ঘটনাস্থলে দীর্ঘ প্রায় দুই ঘন্টা পর ওই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। তবে কিভাবে এই ভয়াবহ আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। আগরতলা শহরের বুকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। যার ঘরে ইসে হয়েছে একদম সম্পূর্ণভাবে ক্ষতির পরিমাণ তো একদম 100% সবকিছু পুড়ে গেছে। তো এটা খারাপ লাগছে, দেখা যাক ওনার জন্য কি করা যায়। আমি আজকের এই দিনে সত্যি আবারও আমি বলবো দমকল কর্মী যারা এত তৎপরতার সঙ্গে কাজ করেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে তো ধন্যবাদ। এবং আমার বুথ সভাপতি এবং আমাদের যারা মোর্চা বা আমাদের যারা কার্যকর্তা আছেন তারাও যদি এরকম মানে সঙ্গে সঙ্গে খবর না দিতেন বা ইসে না করতেন তাহলে হয়তো বা এটা আরও অনেক ছড়িয়ে পড়তো। তারাও তৎপরত খবর দেওয়াতেই আগুনটা কন্ট্রোলে আনা সম্ভব হয়েছে। এদিকে মানুষের একটা অভিযোগ যে এই রাস্তাটা অনেক ছোট এবং চিকন, তারা অনেকদিন ধরে দাবি ছিল যে রাস্তাটা একটু বড় করে দেওয়া। আমিও যখন আসলাম আমারও মনে হলো যে রাস্তাটা দেখুন রাস্তা বড় করা যায়, রাস্তা বড় করা যায়, কিন্তু রাস্তা বড় করার ক্ষেত্রে কিছু তো সমস্যা কিন্তু আমরা অনেক সময় দেখি কি ধরুন হয়তো দেখা গেল গলিতে 5-10টা বাড়ি আছে, হয়তো হয়তো 9 জন রাজি জায়গা ছাড়ছে, হয়তো দেখা যায় একজন কেউ জায়গা ছাড়তে রাজি হন না। এই যে একজনের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় রাস্তা বড় করা যায় না। তো আমার মনে হয় আমাদের আমরা প্রত্যেকেই সমাজের মানুষ, ব্যক্তির চিন্তা না করে আমরা সমাজে এই যে ঘটনাটা আজকে হল রাস্তাটা যদি বড় হতো তাহলে হয়তো আগুনটা আরেকটু তাড়াতাড়ি হয়তো আমরা কাজটা করতে পারতাম। এই বিষয়গুলো মাথায় রেখে এই ধরনের সামাজিক কাজ যখন হয় রাস্তা বড় করার বিষয়ে বা যে কোনো মানুষ যখন জায়গা দেওয়ার প্রয়োজন হয় সবাইকে কিন্তু এগিয়ে আসা প্রয়োজন। তারপরও আমরা দেখবো, আমিও ফিল করেছি যে রাস্তাটা একটু ছোট যতটা প্রশস্ত হওয়া দরকার। এটা ঠিক আছে, পরবর্তী সময় দেখা যাবে। এখন আমাদের যে প্রাথমিক কাজ যার ঘর মানে পুরো সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে ওনাকে কীভাবে সরকারি সাহায্য করানো যায়, আগুনটাকে একদম ঠিকভাবে যেন কন্ট্রোলে চলে আসে এটাও কী করে করানো যায় দেখুন। আমার ভালো লাগছে আমার নাম হারাধন মজুমদার, বাবা লেখ রবীন্দ্র মজুমদার।
أنا أقول لك إنني كأنه لاجع. يا أنا أقول لك إنني كأنه لاجع.